ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে পরিচালনার জন্য সুযোগ করতে হবে, এবং যে পাঠ্যপুস্তকগুলি আছে যেখানে ধর্মবিরোধী কর্মকাণ্ড আছে এগুলি সকল বাদ দিতে হবে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতি ঐক্য গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব, নিজের দলের স্বার্থ ভুলে যান, ক্ষমতায় আসার কথা ভুলে যান, প্রধানমন্ত্রী হওয়ার কথা ভুলে যান, মন্ত্রী হওয়ার কথা ভুলে যান, দেশের গরিব মানুষদের কথা বলেন। দেশের গরিব মানুষেরা কিভাবে বাঁচবে সেই কথাগুলি চিন্তা করে পরিকল্পনা। গতকাল উপদেষ্টা এটাই বলেছেন যে রাজনৈতিকবিদদের মধ্যে একটা ঐক্য গড়ে তুলতে হবে প্রত্যেকটা বিষয়ে। আমি উত্তর দিয়ে গেলাম, আপনি দক্ষিণ দিয়ে গেলেন, তাহলে তো দেশের সমস্যার সমাধান হবে না। সবাইকে একটা ঐক্যমত আসতে হবে। অনির্দিষ্টকালের জন্য তো হতে পারবে না, তাহলে সরকার চালাতে পারবে না। ওনারা যদি বেশি সময় নেয় তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না। কিছুর ব্যাপারে একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি, এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন, 9 মাস পরে নির্বাচন হবে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে দেখা করেছে এবং আজকে জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূলত আজকে বৈঠকে বসেছেন, এবং কিছু একটু পরপর আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা মূলত তারা ভিতর থেকে বের হচ্ছেন, বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, এবং সেই তারপরেই আমরা দেখেছি যে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তবে অলি আহমেদ যিনি বলছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা, তিনি বলছেন দল ক্ষমতার চেয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে, পাশাপাশি যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ বিবেচনা করার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, এবং সেই আহ্বানে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যেন জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। পাশাপাশি তিনি বলেছেন যে যে যারা আসলে ধর্মভীরু নয় তারা দুর্নীতিবাজ, এবং ইসলামকে কটাক্ষ করে এমন কোনো কাজ বাংলাদেশের জন্য না চলতে না পারে, সেই বিষয়ে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টাকে। মূলত এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন। নির্বাচন ইস্যুতে তিনি যখন কথা বলেছেন যে একটি যৌক্তিক সময় তারা দিতে চান সংস্কারের জন্য, তবে সেই যৌক্তিক সময় কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয় এমনটি বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তো সব মিলে বলা চলে যে কর্নেল অলি আহমেদ সহ এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের পীর যে সৈয়দ ফয়জুল করিম তিনি কথা বলেছেন, তার আগে হেফাজত ইসলামের নেতারাও কথা বলেছেন মাওলানা মামুনুল হক সহ অন্যান্য ইসলামী ঘরানার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তারা এসেছেন। এখনও পর্যন্ত কয়েকটি রাজনৈতিক দল তারা কথা বলে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের